পর আমাদের খবরে জন্য উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ওয়েস্ট লন্ডনের নটিংহেম গেটের বাংলাদেশ সেন্টারে এক ঈদ জামাতের আয়োজন করা হয় সকাল দশটায় অনুষ্ঠিত এই ঈদ জামায়াতে ইমামতি করেন হাফিজ নাসিম উদ্দিন এ নামাজে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তারাউল ইসলাম আশরাফুদ্দিন হিউম্যান রাইটস ইউরোপের কোঅর্ডিনেটর শহীদুর রহমান এম এ মতিন মসাদুল ইসলাম রাহুল সহ আরো অনেকে ঈদের নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া করা হয় এদিকে লন্ডনে এনফিল্ড জানালিয়া জামি মসজিদে এবার তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে প্রথম জামাতটি অনুষ্ঠিত হয় সকাল আটটায় তিনটি জামায়াতে মসজিদের প্রথম ও দ্বিতীয় তলা কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রথম জামায়াতের ইমামতি করেন মাওলানা জামিল আহমেদ চৌধুরী স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে নামাজে অংশ নেন মসজিদের সেক্রেটারি শওকত আহমেদ বদরুল হক নুরুল আমিন শাহিন উদ্দিন আব্দুল হক সহ আরো অনেকে নামাজ শেষে জাতির ঐক্য সংহতি ও ভাতৃত্ববোধ আরও সুসংহত করার জন্য বিশেষ দোয়া করা হয় ব্রিটেনের বিভিন্ন শহরের ন্যায় বার্মিংহামেও অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে সকালের কনকনে শীত উপেক্ষা করে প্রতিটি মসজিদে বিপুল সংখ্যক মুসল্লি ঈদের জামায়াতে শরিক হতে দেখা যায় বার্মিংহাম থেকে ঈদের জামায়াত নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল আহাদ সুমন ব্রিটেনের বিভিন্ন শহরের মতো বার্মিংহামেও অত্যন্ত আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় কবিন্টু রোড জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে মোট পাঁচটি জামাত মজলি রোড মদিনা মসজিদে দুটি জামাত টিপ্টন জালালিয়া মাদ্রাসা ও শাহজালাল মসজিদে দুটি জামাত ওয়েস্ট প্রমেট জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে দুটি জামাত বু বুস্ট জামে মসজিদে দুটি জামাত সহ প্রায় প্রতিটি মসজিদেই একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকালবেলা খনের শীত উপেক্ষা করে মুসল্লিদের ঈদের জামাতে শরিক হতে দেখা যায় অনেক বয়স্ক মুসল্লিগণ চেয়ারে বসে ঈদের জামাত আদায় করেন বড়দের পাশাপাশি ছোটদের ঈদের জামাতে অংশ নেওয়া ছিল লক্ষণীয় প্রতিটি জামাতেই ছিল অসংখ্য মুসল্লিদের উপস্থিতি প্রবাসে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে মুসল্লিরাও বেশ খুশি যদিও প্রবাসী নাকিয়া সকল সময় ঈদ পালন করে এরাম কিন্তু ধরনের এত সড়াক হইছে এত মানুষ ছোট বড় সবাই সকলক দেখা যায় ঈদের নামাজ পড়বার আইসন আর আগামীতেও আমরা এইভাবে যাতে ঈদ উল আমরা সকলে পালন করতাম পারি ধনী গরীব শ্রেণী ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের জামাত আদায় করেন নামাজ শেষে বিশ্ব শান্তির জন্য মসজিদে মসজিদে মোনাজাত করা হয় শেষে খোলাখুলির মাধ্যমে ঈদের আনন্দ একে অন্যের সাথে ভাগ করে নেন চুটু বড় ধনী গরিব সবাই মিলে ঈদের আনন্দ উপভোগ করা এজন্য বিশ্ব শান্তির এক বহিঃপ্রকাশ সকল হানাহানি ভেদাভেদ ভুলে গিয়ে বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্ব বোধ আরও সুদৃঢ় হোক এটাই ঈদুল আজার দিনে সকলের প্রত্যাশা বার্মিংহাম থেকে আব্দুল হাসমন চ্যানেল আয় ঢাকের বাদদের তালে তালে ফ্রান্সের হিন্দু ধর্মাবলম্বীরা উদযাপন করেছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাসেম জানান বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীরা পূজা মণ্ডপগুলোতে উপস্থিত হয়ে আরাধনার মাধ্যমে নিজেদের ভক্তি অর্ঘ দিয়ে দেবী দুর্গার আশীর্বাদ কামনা করেন এছাড়া পূজা অর্চনার পাশাপাশি প্রতিদিনের আয়োজনে ছিল প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল শিল্পী এবং প্যারিসের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে গান এবং নৃত্য পরিবেশন করেন ষষ্ঠী রূপে সপ্তমী অষ্টমী নবমী ও দশমী প্রতিমা বিসর্জনের অপার করুণায় সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বের লাভবায়ক আল্লাহম্মা লাভবায়ক মোহাম্মনির মধ্য দিয়ে বিশ্বের মুসলিমদের দ্বিতীয় বৃহৎ উৎসব পবিত্র ঈদ উলহ

ইটালি প্রবাসী সকল প্রবাসী বাংলাদেশিকে বাংলাদেশ সাংবাদিক সাথে ঈদের শুভেচ্ছা আর যেন সবাইকে ঈদ মোবারক সে সবাইকে ঈদুল আজহারের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ধর্মপাল মুসলমান ভাই বোনদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক নিল আয়ের দর্শক শ্রোতা যে যেখানেই আছেন এবং অন্যান্য যারা বিশ্বের অন্যান্য মুসলমান সবাইকে ঈদ মোবারক সকল বাংলাদেশী ভাই বোনদেরকে আমার ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক আজকে ঈদের দিন সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক এদিকে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে প্রাচীন শিল্পনগরী বেটফোরে পালিত হয়েছে পবিত্র ইদুল আযহা আমাদের প্রতিনিধি সাইকুল হক জানান বেটফোর্ডে বাঙালিদের দ্বারা পরিচালিত তিনটি মসজিদে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় ঈদের দিন বেডফোর্ডের আবহাওয়া থাকায় ঈদ জামায়াতে বিপুল সংখ্যক লোক সমাগম হয় নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন জামাতে আসা মুসল্লিরা বিপুল উৎসাহ উদ্দীপনা আর ভাব মধ্য দিয়ে ওলহামে প্রবাসী বাঙালিরা পালন করেছে পবিত্র ঈদ উল আজহা আমাদের ওলহাম প্রতিনিধি মৌদুদ আহমেদ জানান সকল হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে গিয়ে মহান আল্লাহ তালার সন্তুষ্টি এবং হুকুম পালনের মধ্য দিয়ে ঈদের দুই রাকাত নফল নামাজ আদায় করতে মুসল্লিরা হাজির হন মসজিদগুলোতে ওলহামের ওয়েস্টউড কোলহাস চারাটান গ্লডই কপি সহ সবকটি মসজিদে একের অধিক জামাত অনুষ্ঠিত হয় বরাবরের মতো এবারও ঈদের সবচেয়ে বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদে নামাজ শেষে চিরাচরিত নিয়ম অনুযায়ী মধ্য দিয়ে আপন করে নেন একে অপরকে এগারোই অক্টোবর উদ্বোধন করা হয়েছে মিলান বাংলাদেশ কনসুলেট অফিসের ওয়েব পেজ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের ব্রিফিং এর মধ্য দিয়ে নির্মিত এই ওয়েব পেজে বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন কনসুলেট জেনারেল তহিদুর ইসলাম বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি নাজমুল আহসান শামিমের রিপোর্টে গত এগারো অক্টোবর দুই উদ্বোধন হল মিলান বাংলাদেশ কনসুলেট অফিসের ওয়েব পেজ ডাব্লিউ কনসাল জেনারেল তৌহিদুল ইসলাম উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে নবনির্মিত ওয়েব পেজের বিভিন্ন বিষয় উপস্থাপন করে বলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের ওয়েব পেজ উদ্বোধন করতে সক্ষম হয়েছে আমাদের ওয়েব পেজের অ্যাড্রেস হচ্ছে www.bcgmilan.com আমার বিশ্বাস এই ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রবাসীদের কনস্যুলার সম্পর্কিত অনেক সমস্যার সমাধান হবে তিনি আরো বলেন ওয়েব পেজটির মাধ্যমে একুশে পদক সহ বিভিন্ন জাতীয় পুরস্কারের জন্য যোগ্য প্রবাসীদের মনোনয়নের সুযোগ রয়েছে এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আই এটিএন বাংলা বাংলা টিভি এনটিভি চ্যানেল লাইন স্বদেশ বিদেশ ইউরুবিডি ডট কম প্রবাস বাংলা প্রবাস বার্তা সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন কনসুলেট অফিস মিলানের কনসাল দেওয়ান হোসেন আয়ুব প্রশাসনিক কর্মকর্তা মানিক বড়ুয়া ও কনসুলেটের অন্যান্য কর্মকর্তা বৃন্দ বাংলাদেশ কনস্যুলেট মিলানের নির্মিত এ ওয়েব পেজের মাধ্যমে ইতালি প্রবাসী বাংলাদেশিরা তাদের পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় ছাড়াও নানা ধরনের প্রয়োজনীয় নোটিশ সহজেই জানতে পারবেন ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম চ্যানেল আই ইউরোপের অন্যান্য দেশে নেয় স্পেনেও ধর্মীয় ভাব কামিরিচ আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহাহ উদযাপন করা হয়েছে স্পেন থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল শুহে ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আজহা পালিত হয়েছে গত পনেরো অক্টোবর স্পেনে বসবাসরত প্রবাসী মুসলমান বাংলাদেশিরা তাদের দ্বিতীয় প্রধান এ ধর্মীয় উৎসব নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নেন মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত লাবাপিয়াসের বায়তুল মুকার মসজিদে সকাল সাড়ে নয়টা ও সাড়ে দশটায় ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হয় পর্যটন নগরী বার্সেলোনায় শাহজালাল জামি মসজিদে অনুষ্ঠিত ঈদের তিনটি জামাতেই ছিল প্রবাসী বাংলাদেশিদের উচ্ছে পড়া ভিড় বার্সেলোনার শান্তাকুমায়ও সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঈদের নামাজের পর বিশেষ মোনাজাতে মুসলিম উম্মার জন্য মোনাজাত করা হয় নামাজ শেষে বাংলাদেশিরা একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন নামাজ শেষে অনেকেই ছুটছেন কাজে যোগ দেওয়ার জন্য আবার সাপ্তাহিক কাজে ছুটিটা অনেকেই ভাগ্যক্রমে পেয়ে যান আজ যান্ত্রিক এই প্রবাস জীবনে প্রত্যেকেই চেষ্টা করেন ঈদের আনন্দকে উপভোগ করতে ঈদ হুক আনন্দের ঈদ হুক খুশির স্পেনের বার্সেলোনা থেকে শাহাদুল সুহেদ চ্যানেল আই আনন্দ উৎসব আর ত্যাগের মহিমায় আলোকিত হয়ে সারা ব্রিটেনের ন্যায় লিডস বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা লিডস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া ধর্মীয় ভাব ও আত্ম উৎসবের মনোভাব নিয়ে ব্রিটেনের বিভিন্ন শহরে নিয়ে লিডস উদযাপিত হলো পবিত্র ঈদ উল আজহা ঈদ মুসলমানদের জীবনে শুধুমাত্র আনন্দ উৎসবই নয় বরং এটি একটি মহান ইবাদত যার মাধ্যমে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা খুঁজে পায় লিজে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত তিনটি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয় তার মধ্যে লিজ এইট বাংলাদেশ সেন্টারে সবচেয়ে বড় দুটি জামাত এবং লিড ইলেভেন এর বাংলাদেশে অধ্যুষিত ব্রিস্টনের আলমদিনা মসজিদে দুটি জামাত চাপল টাউনের আলামিন মসজিদে আরো একটি জামাত অনুষ্ঠিত হয় আর দুনিয়ার সমস্ত মুসলমান বলতে যেন আল্লাহ ফাকরুল আলমিন ইজতের সাথে বসবাস করার তৌফিক দেন সমস্ত বিশ্বের মুসলিম উম্মাকে ঈদের শুভেচ্ছা মুবারকবাদ বাংলাদেশ কমিটির পক্ষ থেকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আমার ছেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক চ্যানেল আয় সকল দর্শকদের ঈদ মুবারক ইন্টারন্যাল টেলিভিশন লিসের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক লিস বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ঈদ মুবারক আমার পরিবারের পক্ষ থেকে ইউরোপের সকল ভাই বোনকে জানাই ঈদ মুবারক বাংলাদেশি সেন্টারের পক্ষ থেকে সবাইকে ইংল্যান্ডের সবাইকে ঈদ মুবারক পবিত্র ইদুল উল সকল মুসলিম উম্মাকে জানাই ঈদ মুবারক ব্রিটেনের সবাইকে জানি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে বিভেদ বৈষম্যহীন সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে প্রায় প্রতি বছরই নামাজের খুদ্বায় আহ্বান জানানো হয় কিন্তু বাস্তব জীবনে এটি কতটা কার্যকর থাকে সেটা বলার বিষয় তবে এবারও আশা করা হচ্ছে এই ঈদের জামাতে এক কাতারে দাঁড়িয়ে যেভাবে নামাজ আদায় করা হয়েছে জাতীয় স্বার্থে ঠিক এভাবেই যেন সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারেন আজকের এই পবিত্র দিনে এটাই সকলের প্রত্যাশা লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া চ্যানেল আই নিউজ এ ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো মহিমায় মহিমান্বিত হয়ে লন্ডনে বাঙালিদের পবিত্র ঈদ উল পালন সাবেক চিপ হুইপ মিশেলের কাছে সংশ্লিষ্ট কর্মকর্তার ক্ষমা চাওয়া উচিত প্রধানমন্ত্রী ড্যাভিড ক্যামেরন বেসরকারীকরণের বিরোধিতা করে রয়্যাল মেইলের কর্মচারীদের স্ট্রাইক এ ছিল আমাদের আজকের আয়োজন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের খবর ভালো থাকুন আল্লাহ হাফেজ